দানের অবস্থা তো আমরা যে বেগতিক এই যে মসজিদের দান বাক্স খুললে দেখা যায় মুসল্লিরা যে দান করেন সবাই না কিছু আছে না নেই মসজিদ দিবাটির লোক এরা এমন টাকা দান করে দান বাক্স জুম্মার পরে খুললে দেখা যায় দুইটা এমন কিছু নোট বার হয় বোঝা যায় এটা ছয় মাস সিলেটে মেজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে আছিল গত রাত সিট খাইতে পাঠাইছে এটা না চলবো কোনো দোকানও না আনিব ফকিরে দিলা ইমাম সাহেব সালাই লিব না এরপরে এই ইমাম সাহেব যখন এই টাকার বেতন ভাই ভাইয়া তখন গরো লইয়া যায় গিয়া তখন বোর সামনে খুলে ভাই দেব অনলাইন ভাইজি বার আমার দিলাও দুই হাজার পকেট খরচ আর তুমি চার হাজার রাখি লাও খরচ বেটি দেখা দেখা কয় আল্লাহ আমি দীক্ষা তোমার গর করছি আর কোনো বি ঢিলে গেল গিলে দেখো মানছি তোমার কি দাঁত বা ঠকায় আছে কি না নাই আর পাঁচশোটি কি এই দিন আমার মসজিদের দান বাক্সের মধ্যে দেখি পাঁচশোটি কি এখন কই আল্লাহ কি কেডা দেই টাকা নোট ঠান দিছে রে খুশি হইয়া কুল বাড়া কই দোয়া কইরা লাইছে এক কত ও আল্লাহ আবার করে দেখি মাসখানে দিই এমন দুলা বুঝা যায় এটা ভাই কতবার বান্যার সঙ্গে নৌকা ভাই শুইছিল এই হলো আমরা দানের অবস্থা আমাদের অভ্যাস পরিবর্তনের দরকার আছে কিনা নাই ভাইরা আমার বাবার আমার এখন আসুন আমাকে বলা হয়েছে সময় আমার শেষ এখন বলা হয়েছে মসজিদের মাহফিল নাইডা কিছু কালেকশন করবার লাগা তো এই কালেকশনের আগে আমি হাদিস থেকে একখানা ঘটনা বলবো আপনারা থাকবেন না লঙ্গিয়া দাদাই বাকি তাই একটা ঘটনা কইয়া লাগি তো মুসলিম শরীফের 7203 নম্বর হাদিস নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে পূর্ব যুগের একটা ঘটনা শুনাইতেছেন সাহাবীরা রে পূর্ব যুগের এক মুসাফির ব্যক্তি একদিন এক পাহাড়ে ভ্রমণে গেছে সফরে গেছে মনোযোগ ওই লোকটা পাহাড়ের মধ্যে ভ্রমণে গেছে সফরে বের হয়েছে হঠাৎ শুনে একটা আওয়াজ তার কানে ভেসে আসছে ইসকি হাদিকাতা ফুলান অমুকের বাগানের মধ্যে পানি দাও অমুকের বাগানের মধ্যে পানি দাও অর্থাৎ একজন লোকের নাম উল্লেখ করে বলা হইতেছে ইসকি হাদিকাতা ফুলান অমুকের বাগানের মধ্যে পানি দাও অমুকের বাগানের মধ্যে পানি দাও তখন এই লোকটা অবাক হয়ে দেখে আশেপাশে কোথাও তো কোনো মানুষ নাই জনমানব ভীম শূন্য জায়গা ঘর নাই বাড়ি নাই কোথা থেকে এই আওয়াজ ভেসে আসলো উপরের দিকে তাকায় দেখে একটা মেঘমালা দেখা যায় এক খণ্ড মেঘ দেখা যায় বৃষ্টি হইয়া জমিনে আসার আগে উপর দিকে যে বাতাসের সঙ্গে ঘুরে বেড়ায় এগুলার আপনারা কি বলেন মেঘ কি বলেন আশেপাশে কোথাও নাই শুধুমাত্র ওনার মাথার উপরে এক খণ্ড মেঘমালা দেখা যায় আর ওই মেঘমালা থেকে আওয়াজ ভেসে আসতেছে ইসকি হাদিকাতা ফুলান অমুকের বাগানের মধ্যে পানি দাও অমুকের বাগানের মধ্যে পানি দাও এইভাবে যখন উল্লেখ করা হচ্ছে এই মুসাফির ব্যক্তি অবাক হয়ে গেল রে এই লোকটা কে রে যার নাম আকাশের মেঘমালার মধ্যে ঘোষণা করা হচ্ছে না জানি রে কত বড় মর্যাদার অধিকারী আল্লাহর নৈকট্য না জানি কত যুগ হাসিল করেছে মনে হয় এই যুগের শ্রেষ্ঠ বুজুর্গ হবে যাওয়া দরকার দেখা দরকার এই লোকটাকে সাক্ষাতের দরকার বাবারা আমার তখন এই লোকটা ওই মেঘমালা যেদিকে যাইতেছে এই লোকটা মেঘের পিছনে পিছনে দৌড়াইতেছে হঠাৎ করে তাকায় দেখে ফাফরাগা মা আফি হাররা হাররা বলা হয় কালো পাথরের পাহাড়কে ফাফরাগা মা আফি হাররা কালো পাথরের পাহাড়ের উপরে যাইয়া এই মেঘটা বৃষ্টি হইয়া নামছে সুবহানাল্লাহ হাদিসের ভাষা ফাফরাগা মা আফি হাররা একটা কালো পাথরের পাহাড়ের উপরে যাইয়া এই মেঘকণ্ড বৃষ্টি হইয়া নামতেছে এই লোকটা ওই পাহাড়ের উপর দৌড়ে যাইয়া উঠছে ওইটা দেখি পাহাড় থেকে বৃষ্টির পানিগুলো নিচের দিকে গড়ায় গড়ায় একটা খালে যাইয়া পড়তেছে ওই লোকটা খালের দিকে গেল যাইয়া ওই খাল দিয়া পানি যেই দিকে যাচ্ছে এই লোকটা খালের পারে পারে যাচ্ছে দেখব রে এই পানিগুলা কার বাগানের মধ্যে যাইয়া পড়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই লোকটা যখন যাচ্ছে ওই লোকটা যখন পানির পিছনে পিছনে দৌড়াইতেছে হঠাৎ তাকে দেখে রে একটা ফলওয়ালা বাগানের সামনে দাঁড়াইয়া একজন লোক একটা কুদাল হাতে নিয়া এই যে খাল দিয়ে বেয়ে যাওয়া পানি গুলারে কারা কারা তার বাগানের দিকে দিতেছে এই দৃশ্য দেখার পর লোকটা ডাক দিয়ে কয় ভাই কি আপনার পরিচয় জানতে চাই আপনার নাম কি ওই লোকটা
কাজেই নামটা বলল উনি মিলাদ থেকে একটু আগে আকাশের মেঘমালার মধ্যে যেই নামটা ঘোষণা করা হয়েছিল এই নামে আর ওই নামে মিল আছে বাগানের মধ্যে কথা ছিল পানি দেওয়ার বাগানেই তো পানি আসছে আর এই বাগানের পানি তো এই লোকটাই খাড়ায়া দিতাছে আকাশে উচ্চারিত ঘোষণাকৃত নাম আর এই লোকটার নামের মধ্যে মিল আছে সুবহানাল্লাহ তখন এই লোকটা ডাক দিয়া বলে ভাই কি এমন আমল করলাই রে কোন আমলের মাধ্যমে তোমার দারাজাতে তো উপরে চলে গেল কোন আমলের মাধ্যমে আল্লাহ তোমার মর্যাদা এত বাড়ায় দিলেন আশেপাশে কোথাও কোনো পানি নাই মরুভূমি আর মরুভূমি ধুধু মরুভূমি চৌচির বালিকণাগুলা বাতাসে উড়াইতেছে অথচ তোমার বাগানের জন্য স্পেশাল ভাবে পানি পাঠানো হয় বৃষ্টি দেওয়া হয় এরে ভাই কি এমন আমল করে জানতে চায় তখন লোকটা ডাক দিয়া কয় ও মুসাফির আমার তেমন কোন আমল নাই আমি কোন পরহেজগার লোক না তবে একটা মাত্র আমল রে আমলটা হইল আমি এই বাগানের মধ্যে যে ফসল উৎপাদন করি রে এই ফসলগুলার তিনটা ভাগ করি জোরে কোন কয়টা ভাগ তিনটা ভাগ করেন একটা ভাগ আমি আমার পরিবারের জন্য রেখে দিই খাবার চালাই এক বছর চইলা যায় আর আরেকটা ভাগ রেখে দিই আগামী বছর আবার বাগানের খরচের জন্য আর আরেকটা ভাগ আমি আমার আল্লাহর সন্তুষ্টির জন্য তার রাস্তায় দান করে দে সুবহানাল্লাহ আমাদের এই এলাকার হিসাব অনুযায়ী ধরেন এক বেড়ায় 90 মন ফসল উৎপাদন করে ধান পায় এখন দেখা গেল 30 মন পরিবারের জন্য রাইখা দেয় আর 30 মন আগামী বছর খরচের জন্য বেচা খরচ ছাড়াইব রাইখা দেয় আর 30 মন আল্লাহর রাস্তা দান করে দেয় এবারে দান ছিল হিসাবে বড় না ছোট আর জোরে কয় বড় আমরা থেকে সিনিয়র না জুনিয়র সিনিয়র তো এই মর্যাদা একবারে হচ্ছে আর কেউ পৌঁছা লাগবে না এইবার আমরা বারাবার আছে লাগবে আমরাও দরকার আছে কিনা নাই এখন থেকে কোন ভাই আছেন এই মসজিদ খানার কাজ চলতেছে না চলতেছে নি কাজ চলতে শুরু হবে অবশ্যই অবশ্যই এখন টিন সেট আছে আমরা চাই না পৃথিবী আগায় যাইতেছে আমরা কি এখনো টিনের ঘরে নামাজ পড়তাম নি হ্যাঁ আর হুজুরে কোন না তো ভাইয়ের আমার বাবার আমার তাইলে কোন ভাই আছেন এই মসজিদ কেনা সুন্দর করে নির্মাণ করার জন্য এই কাজে একলা দিবেন যে তা বলতেছি না শরিক হবেন সবাই মিলে আমরা করব কোন ভাই আছেন হাজি আল কাসমিয়া আমার চাচা হাজি আল কাসমিয়া সাহেব বিদেশি হল লাগে বিদেশি হলের জন্য উনি দোয়া চেয়েছেন আর টাকা দিয়েছেন 3000 কোকা মারহাবা আল্লাহ দানকারী আল কাসমিয়া সাহেব দান